নমস্কার, বহুদিন বাদে সোলো অ্যালবাম নিয়ে ফিরছি, এবার মুরলিকা ছাপ নিয়ে। ড্রামার হিসাবে আমি এই অ্যালবামটাতে একটু প্যাটার্ন ওয়াইজ যেরকম ভাবছি আগেও ভেবেছি, কিন্তু এখানে আমি সাউন্ড নিয়ে অনেক ডিজাইন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। প্রত্যেকটা গানেরই নিজস্ব গল্প থাকে, নিজস্ব কারণ থাকে কেন সেই গানগুলো জন্ম নেয়। অ্যালবামটা আগের অ্যালবামগুলোর থেকে অনেকটাই আলাদা, সাউন্ড ওয়াইজ এবং কনসেপচুয়ালি লিরিক্যালি সব দিক দিয়েই। আমার পার্সোনালি মনে হয় এখন অবধি এটা আমাদের সব থেকে ম্যাচিওর কাজ। একটি গান আছে অ্যালবামে, গানটির নাম আমার শহর, যেখানে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। এই শহর বা আমাদের থার্ড ওয়ার্ল্ডের সমস্যা বলতে পারেন যে বেস্ট ব্রেন্সরা এই শহরে থাকে না, সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে। অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনুপমদার লিরিক, অনুপমদার সং রাইটিং ইজ ভেরি ভিজুয়াল। আমার মনে হয় প্রচুর ইমেজারি থাকে, আর একটা আমি একটা ভিজুয়াল ট্রিপ পাই অনুপমদার লেখার মধ্যে। তাই অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে এবং সাউন্ডের দিক দিয়েও আমরা চেষ্টা করি অনেক সময় দিয়ে ভিজুয়ালি ব্যাপারটাকে ইন্টারপ্রেট করতে। কলেজের ছাত্রগুলো কোনো রকমের গ্র্যাজুয়েশন করে চলে যাচ্ছে এবং আমাদের এই শহরটা পরিণত হচ্ছে একটি ওল্ড এজ হোমে। প্রত্যেকটি বাড়িতে একটি বৃদ্ধ এবং একজন বৃদ্ধা, যাদের ছেলে মেয়ে বিদেশে থাকে, হয় সে পড়াশোনা করছে কিংবা চাকরি করছে, এই শহরে কেউ থাকে না। কেন থাকে না, সমস্যাটা কি, সেগুলো অ্যাড্রেস করে এই গানটি তৈরি হয়েছিল। বাড়ি ফিরে এসে টোবাসনের ভিড়ে বসে তুমি ভাবো শহরে ভালোবাসা নেই, কোনো প্রিয় গাছ নেই, কোনো প্রিয় গলি নেই। এই গানটা আমার সব থেকে প্রিয়, তার কারণ হচ্ছে অনুপম রায়ের লিরিক্যালি কন্টেন্ট এবং কম্পোজিশন সুর ওয়াইজ আমার কিছু স্টাইল ভালো লাগে, তাই জন্যে এই গানটা আমার ফেভারিট। সুতরাং আশা আছে, আমরা চাই এই শহরেই থাকি, এই শহরের যত রকম উন্নতি সম্ভব সম্ভব আমরা জান প্রাণ দিয়ে সেটা করার চেষ্টা করি, ফিরিয়ে আনার চেষ্টা করি যে ট্যালেন্টগুলো কলকাতার বাইরে চলে গেছে। তবু সে করে টানে আমি ট্রাম লাইন আঁকড়িয়ে থাকি। আমাদের অ্যালবামের আরেকটি গানের নাম এস্ট্রোজেন। এস্ট্রোজেন আপনারা সবাই জানেন ফিমেল হরমোনের নাম। এই গানটি লেখা হয়েছে পুরোপুরি একটা পুরুষের চোখ দিয়ে দেখে, প্রেমের প্রথম দিকে যখন একে অপরের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে মানুষ, সেই সময় একটা অদম্য ইচ্ছে দেখা করার এবং ছুঁয়ে দেখার, সেই জায়গা থেকে এস্ট্রোজেনের জন্ম হয়। গানটি ভালোবাসার গান, প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দে ভালোবাসা ছিটকে ছিটকে পড়ে। এটা আমার ফার্স্ট অ্যালবাম রেকর্ডিং উইথ দ্য ব্যান্ড, সো অবভিয়াসলি আই ওয়াজ লুকিং আপ টু ইট। মানে আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এই অ্যালবামে চারটে গান আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছি নিজেদের পার্টস, আর এর মধ্যে আমার সব থেকে ভালো লাগে গানটা হচ্ছে রক এন্ড রোল বলে। আসলে কিভাবে শুরু হয়েছিল সেটা ভুলে গিয়ে হেঁটে চলে গেছি রোজ। রক এন্ড রোল লেখা হয়েছিল খুব রাগে খুব দুঃখে একটা সময়, যখন মনে হচ্ছিল আমি আমার রুটস বা আমার ভালো লাগার জায়গা থেকে খুব দূরে চলে আসছি। গান বানাতে যখন শুরু করেছিলাম, আমার ক্ষেত্রে রক এন্ড রোল সবচেয়ে বড় ইন্সপিরেশন, যে ফর্ম অফ মিউজিক আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছে।
তোর কিক ড্রামটার সঙ্গে একটা বেস গিটারের নোট থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি বলতো, ওই ওভারঅল মানে তুমি ধ্যাপ 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 শোনাচ্ছো তো ওটা ডিম 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 ওই ইম্প্যাক্টটা পাওয়া যায়। এছাড়া আমাদের অ্যালবামে আমরা যেটা চেষ্টা করেছি, এবার নর্মালি আমার লেখা সুরে গান তো থাকেই, তার বাইরে আমি অন্য দুটো গান রেখেছি। একটি গানের নাম চৈত্রের কাফন। যে গেছে বন মাঝে চৈত্র বিকেলে, আজ থেকে প্রায় 36 বছর আগেকার গান, এবং গানটি লিখেছিল মহিমের ঘোড়াগুলি। যে গেছে ছায়া প্রাণ, এই গানটি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমি গাইবো, কারণ গানটা আমার খুব ভালো লাগে। জানে অভিমানে গেছে সে অবহেলে, একা মাঝে রাতে যোছনা আঘাতে ব্যথা লাগে। ব্যথা লাগে গানটি যার লেখা তাকে আমরা সবাই চিনি, খুবই পরিচিত নাম তিনি, আমাদের কলকাতা শহরের বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ একজন লেখিকা তিলোত্তমা মজুমদার। খবর পাই যে গানটির সুরকার উপল সেনগুপ্ত এবং গানটির লিরিসিস্ট আমাদের তিলোত্তমা দি। এরপর উপলদার থেকে অনুমতি নেওয়া, তিলোত্তমা দির থেকে অনুমতি নেওয়া, সবাই খুব খুশি হয়ে আমাকে অনুমতি দিয়েছেন কাজটি করার। ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে। আমি চাই ভবিষ্যতে তিলোত্তমা দির গান আরও মানুষ শুনুন, এবং আমি যেন এরকম আরও গান গাইতে পারি ওদের কথাও শুনে। প্রকৃতির কাছে আমাদের ফিরিয়ে দেওয়ার মতন যদি কিছু হতে পারে, আমার কাছে এই মুহূর্তে একটি গানই আছে। যে গানগুলো আছে অ্যালবামে, পার্সোনালি গাছ গানটা আমার খুব প্রিয়। এবার মরলে গাছ হবো বলে যে গানটা আছে, তার কারণ গানটাতে আমি পার্সোনালি রাইট নাও বেসিক্যালি আই এম মুভিং ইন এ টেরিটরি যেটার মধ্যে প্রচণ্ড সিন্থ সাউন্ডস এবং অ্যানালগ সাউন্ডস নিয়ে আমি কাজ করতে পছন্দ করছি, এবং প্রথমবার আমি একটা গানে সোলো বাজিয়েছি অনুপমা ব্যান্ডের, তো সেটাও আমার কাছে একটা মজার ব্যাপার। চোখ খুলে তাকিয়ে দেখি হিংসা রঙের সকাল। এবার মরলে গাছ হবো যে ভিডিওটার জন্য যে মেকআপটা করা হয়েছিল, সেগুলো করার পর এক একজনকে চেনা যাচ্ছিল না, অদ্ভুত মনে হচ্ছিল, দেখতে হচ্ছিল সবাই, সবাইকে নিয়ে আর কি ঠাট্টা করা হচ্ছিল। সবাই বুঝি বিষের মেশায় ওড়ায় ঘৃণার রুমাল। সব থেকে মজা হয় হচ্ছে যে অনুপম দা এখন থাকে না, অনুপম দা অ্যাকচুয়ালি একজন সিরিয়াস লোক, সে সারাক্ষণ আসে, আসলে আমাদের অতিষ্ঠ করে মারে জ্বালান। সবাইকে বলেছিল এরকম করে দুলতে, এই আগে পিছু সাইড সাইড ওয়াইজ, এবার ওই দোলাটা একটু ডিফিকাল্ট, মানে সবাইকে এরকম ধরে রেখেছিল, সবাই এরকম করে ধরেছিল এর মতো। পরিবেশ চারিদিকে যেভাবে এফেক্টেড হচ্ছে বিভিন্ন কারণে, এবং বিভিন্ন রকম পলিউশন যেভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, সেই দিক থেকে আমার একটা চেতনার জায়গা থেকে এই গানটি তৈরি হয়। আমাদের এই শহুরে সভ্যতায় বেঁচে থেকেই লিখতে ইচ্ছে হয়েছিল এবার মরলে গাছ হব। গাছ হয়ে যতটুকু দেওয়া যায় পৃথিবীতে, আমি মানুষ হয়ে বোধ হয় পারিনি। এই গোটা যুদ্ধটার পেছনে দাঁড়িয়ে আছে উইন্ডোজ মিউজিক, যারা পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করেছে, পুরো ব্যাপারটাকে রূপ দিয়েছে। আমার একটাই জিনিসই মনে হলো করা মাত্র, যে আমি পরের ভিডিওটা কবে শ্যুট করব, কারণ এই উত্তেজনা এই ভালোবাসার মধ্যে দিয়ে আমি আরেকবার যেতে চাই।